স্যার আমাদের যে স্যার মোবাইলটা স্যার ঢোকার সময় যে সিজ করে নিলেন স্যার, এটা তো স্যার আমার খুব জরুরি দরকার বুঝেন না স্যার, এটা এটা কি হবে স্যার? আমরা কি মোবাইল ফোন পাবো না, নাকি মোবাইল ফোনের জন্য অনুসরণ করতে হবে? অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে, কিন্তু তার আগে এই যে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমাদের এই মেল ওয়ার্ডে এই আপনার যে ডাক্তার সাহেব কথা ছিল, এই মেল ওয়ার্ডে প্রত্যেকটা লোক একটা করে কোলবালিশ পাবে, কিন্তু আজ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। কিন্তু আমরা জানি কোলবালিশ ছাড়া আমাদের পক্ষে এ থাকা সম্ভব নয়। তো সুপার কি জানে যে বিষয়টা কি তার নলেজে গিয়েছে? সে কি আমাদের দাবিগুলো মানবে? নিশ্চয়ই মেন্টাল পিসের জন্য কোলবালিশ কেন, মোবাইল কেন, সাবমেরিনের ব্যবস্থা করা যেতে পারে। আপনাদেরকে যাতে একটা করে কোলবালিশ দেওয়া হয় তার জন্য আমি কর্তৃপক্ষকে বলবো। ডাক্তার সাহেব আপনি যেভাবে বুঝেছেন এটা যদি সুপার বুঝতো, আপনি জানেন না এটা একটা মানবিক দাবি, এটা ছাড়া কোনো পুরুষ মানুষ ঘুমাতে পারে না। প্রয়োজনে সাব সাবমেরিন দেওয়া হবে, সাবমেরিন। ও আমাদেরকে কুল রাখার জন্য কোলবালিশ দিবার সাব, আপনি কি ওই সাবমেরিন ক্যামেরার কথা বলতেছেন? খুবই ভালো, কিন্তু আমার ওয়াচম্যানটা কবে দিবে? আমার কিছু লাগবে না, আমি এমনি অনেক ভালো আছি। আর ভালো থাকার জন্য মোবাইল ফোনের মতো ফালতু জিনিস আমার দরকার নেই, আমি খুব ভালো আছি। তোমার লাগবে কেন? তুমি তো অর্ধেক কালাকে বসে দেখো। মিশু তোমার মোবাইল লাগবে না কেন, এটা কি আমরা বুঝি না? তোমার না দরকার হলো আমাদের দরকার আছে, বুঝছো? তার প্রতীক তুমি কি বলতে চাও, কি বলতে চাও এটা বুঝো না তুমি? কি সবসময় ফাইজলামি করো না, বুঝছো? সবসময় এরকম আবুতাবুর কথা হলো কেন তুমি? তোমার মতো আমরা 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 পুরুষ, বুঝছো? মানে আমি 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 কি পুরুষ না? আমাদের আছে তো না, তোমার আছে কিনা বুঝতে পারো তো, তোমাদের মধ্যে কালো কপ পরে ঘুরো সেদিন কি বলতে চান? আমার নাই মানে কি, এগুলো আমার আছে, আমার আছে। হোয়াইট স্বাধীনতা স্বাধীনতা। তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো, মনে আছে কোনো কবিতাগুলো কি জানো ছিল? হ্যাঁ স্বাধীনতা, তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুল, এই যে ঝাঁকড়া চুল, বাবরি জোরানো দাড়ি, স্বাধীনতা স্যার থাকবে না, স্বাধীনতা অর্ধেক আমরা দিতে পারি না। বিশৃঙ্খলা বন্ধ, শোনো কচি, তাই তোমরা সবাই শোনো, সবাই সব কিছু পেয়ে যান, আমার কিচ্ছু লাগবে না। আমি খুব, তোমার কি আছে? আমার সব আছে। তোর মোবাইল লাগবে না? না। কি বলছে ভাই, বলছে ভাই ওর তো মোবাইল স্বাধীনতা কিছুই লাগবে না, গিয়ে রাখলো নেই আছি, এখন এসব পিছিয়ে আছে, ধন্যবাদ বা চক্ষু পাওয়া। ও কি আরো বলছে, গিয়ে রাখলো এখানে কি পাগল দেখতে আসলাম? আমরা পাগল না, ওই যে ওরা পাগল আর তোমরা পাগল, কি বলে? এই আমরা পাগল হলে তুমি কি?
আমি ঠিকঠিকই ঠিকঠিকই হ্যাঁ তুমি কি গাছে উঠতে পারো উঠতে পারি মনে 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 স্বপ্নে এই ওরে কি করে কি বলছে কি কি খবর সুপার পিএস হাউ আর ইউ ভালো খুব ভালো কালকে কিন্তু জেনারেল নলেজ জানি জানি জেনারেল নলেজ তো না সুপার নলেজ ওই লোকটার মাথায় তো কোনো বুদ্ধি নাই কোন লোকটা ওই যে মোটু সুপার ঠিক ঠিক ইজ রাইট এই খবরদার এসব আজেবাজে কথা বলবো না একদম সুপার সম্পর্কে যে মানুষটা জ্ঞানী সে মানুষটা গাছ আর যে মানুষটা গাছ সে মানুষটা খুবই জ্ঞানী বুঝতে পেরেছো ঠিক আছে গান বাজনা করো আর কালকে কালকের জন্য প্রস্তুত থেকো কালকে কিন্তু জেনারেল নলেজ মনে থাকে জন্য হ্যাঁ খুব ফুর্তিতে থাকো ফুর্তিতে থাকো খুব পেটে না খবর বেলাল দাঁড়ি তো অনেক বড় হয়ে গেল হ্যাঁ প্রণেশ চুলো তো দিকে পাশের চনে বড় হয়ে গেল রক স্টাইল হচ্ছে ও আচ্ছা আচ্ছা মেয়েদের তো ক্লিন শেপ থ্যাংক ইউ ভালো আর পীযূষ পীযূষের কি মন খারাপ আচ্ছা মনে আছে তো কালকে জেনারেল নলেজ মনে আছে তো হ্যাঁ ইয়েস প্রস্তুত নাও আর আপনি তো ঠিক আছে থাকো আরে কত জ্ঞান দেখলাম জেনারেল নলেজ হ্যাঁ